ذلك قال سلام على عباد الله الذين اصطفى عما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم Wassallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Wassallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. समस्त प्रशंसा समस्त तारीफ समस्त बुजुर्गी अल्लाह रब्बुल आलमीन अमार अपना खालिक व मालिक अल्लाह पाक परवरदिगार आलम रघुनाथ शुक्रिया अदा करते हमार संगे अपनारा भक्त अल्हम्दुलिल्लाह আমরা
হয়তো ইলিম কম আছে, এর কারণে ফকিহ হলে মুহাদ্দিসে কোন আর ফকিহ হলে কোন, এর কারণে মুস্তাহিল যেই নয়, মুস্তাহিল যেই নয়, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাআলা মুস্তাহিল এর তাইল কোরআন আর হাদিস রে এমন ভাবে সুন্দর করে আমরা এই আমলের পরিমাপক কাটা বলে দেখা দিছই, তার কোন ব্যক্তিগত মতাদর্শ ঢুকাইছেন না, যেটা কোরআন আর সহি হাদিস দ্বারা সাবিত করিয়া কোন মতাদর্শ না বলে কাবু আমল হল, এর কারণে সাইজন মুস্তাহিদে সাইজ পাতারা এসেছেন, আমরা সাইজটারে রেসপেক্ট করি, আমরা মানি ইমাম আবু হানিফারে, কারণ মানার ইমাম আবু হানিফা তা প্রসিদ্ধ তাবি, আমার কাছে রেকর্ড আছে, কিতাব ও দলিল আছে, এবং সমস্ত আল্লাহ রসুলের যে তকওয়া আছে এর মধ্যে সবচেয়ে আফজল উত্তম তরিকা হলো এটা হলো ইমাম আবু হানিফার তরিকা, হলো এটা হলো হানাফি মজহাবের তরিকা যেটা আমরা মানি না, আপনারা নেহ সালাই ঈদ সালাই দেখবা দলিল দিব সহি দলিল বহুত আজ বান্ধিবার আর নামে নিজে আজ বান্ধাইতে যাই না বলে আছে না ভাইনি
খালি সৌদি আরবে আনালে সৌদি আরব দলিল নাই, দলিল কোরআনের হাদিস, সৌদি আরব দলিল নাই, দলিল কোরআনের হাদিস অনুসরণ করতাম। এই কোরআনের হাদিসের ভাইয়া সৌদি আরব ইলা খোয়া প্রকাশ্য মুনাসিব হয় না। সৌদি আরব বর্তমান কিছু মানুষের স্বভাব চরিত্র দেখলে মানুষ মুসলমান হইয়া নিয়ে আসবে আর দূরে দিকা। এর কারণে আমরা সৌদি আরবে ভালো করার কথা নাই, আমরা কোরআন আর হাদিসে ভালো করতাম, কোরআন আর হাদিসে অনুসরণ করতাম। এই কোরআন আর হাদিসে পৃথিবীর যে কোনো মানুষ অনুসরণ করে তাহলে আমি ভালো করলে শুনে দিব। তাই আপনাদের কাছে অনুরোধ রাখলাম, যারা ইউটিউব চালায় ইন্টারনেট ব্যবহার করে পশ্চিমা বিশ্ব অর্থাৎ লামজহাবি এরা মাথা ছড়া দিয়ে উঠেছে। কোনো কয়েক দিন আগে আমার কাছে দুইজন মানুষ আইছে, আমি আউলিয়াত বাজার খাল বাড়ি আসলাম বাংলাদেশ থেকে আইছে, অন্য মতে আর করলাম শোনাই ওখান থেকে যাম বিলে, আরো দুইজন আলিমের লগ্ন সরকারি আলে এরা বুধু আইছে না, আমি মাথাইতে দশ পাঁচ দশ মিনিট মাথারির বাজে বুধ বইলাম এইটা তো লাভ হবে। আপনার ব্যবহার দেখাইবাই দিয়া
সবথেকে উত্তম আখলাক তো আমরা নবীর আল্লাহ নিশ্চয়ই, সেই নবীর উম্মত যদি আমার যদি আখলাক ভালো হয় না, আল্লাহ বুড়াই বস্তু হরাই দিলের মধ্যে যেটা খারাপ বস্তু ঢুকছে ওগুলা হরাইয়া শেষ দিকে গেছো বাবা, সে কইছো।